মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে বাহরাইনস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 8টার দিকে এ উপলক্ষে এক দোয়া ও আলোচনা সভা মামনা কেউই রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। দলের ভারপ্রাপ্ত সভাপতি রাহুল আমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাহরাইন বিএনপির প্রধান উপদেষ্টা ফয়সাল মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চুন্নু ও সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম আকনের সঞ্চালনায়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাহরাইন তালিমুল কুরআনের সাধারণ সম্পাদক প্রকৌশলী গোলাম মোস্তফা, দলের উপদেষ্টা ইউসুফ হোসেন সেলিম, সহসভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নুরু, শাহীন পটোয়ারি দিদারুল ইসলাম, এস এম আসমাল সাগর। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আলাউদ্দিন